নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আমাদের বাড়িতে এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা সেটা হচ্ছে টিকটিকির উপদ্রব টিকটিকি কিন্তু কম বেশি আমাদের সকলের বাড়িতেই রয়েছে কিন্তু যখন টিকটিকির উপদ্রব অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন কিন্তু সমস্যা হয় কারণ দেখবে আমাদের ঘরে যখন এই লাইটের আশেপাশে ছোট ছোট পোকা উড়ে আসে আর সেই পোকাগুলোকে খাওয়ার জন্যই কিন্তু টিকটিকির উপদ্রব বেড়ে যায় আর এই টিকটিকি দেখলে যেমন অনেকে ভয় পায় সেরকম কিন্তু টিকটিকি যদি কোনো খাবার দাবারে পড়ে সেক্ষেত্রে কিন্তু বিপদও ঘটতে পারে তাই টিকটিকি তাড়ানোর জন্য সহজ তিনটে টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসগুলো ফলো করলে টিকটিকি শুধু ঘরে নয় ঘরের আশেপাশেও কিন্তু দেখা যাবে না আর এগুলো একদম ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা ছাড়া এমনকি এগুলোকে কিন্তু স্প্রে করারও কোনো প্রয়োজন পড়বে না তো দেখো এখানে আমি চারটে ন্যাপথলিন নিয়ে নিই তো এই নেপথলিন চারটাকে একটা পেপারের মধ্যে রেখে একটু ভারী কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে তো এই নেথলিন চারটাকে দেখো আমি একদম গুঁড়ো করে নিয়েছি এই নেথলিনের গুঁড়োর মধ্যে কিন্তু আরেকটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে আটা তো আমরা রুটি করার জন্য যখন আটা মাখি সেখান থেকে কিছুটা আটা নিয়ে নিতে পারো তবে এই আটার দলাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে আটার জায়গায় ময়দাও নিতে পারো তবে যে জিনিসটাই নেবে একটু শক্ত করে মেখে নিতে হবে তো এখানে আমি আটার পাঁচ থেকে ছটা বল বানিয়ে নিলাম আর এই আটার বলগুলোকে গুঁড়ো করেছিলাম সম্পূর্ণটাই এই আটার বলের মধ্যে মেখে এইভাবে পুরো বলগুলোকে তৈরি করা হয়ে গেলে আমি আলাদা করে একটা জায়গায় রেখে দিচ্ছি তো আমি তোমাদের তিনটে টিপস দেখাবো এটা ছিল প্রথম টিপস তো কোথায় কীভাবে জিনিসগুলোকে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো সেকেন্ড টিপসে চলে যাই ডিকটিকি যেমন গন্ধ সহ্য করতে পারে না সেরকম কিন্তু ডেটলের গন্ধ একদম পছন্দ করে না তো এখানে দেখো আমি কিছুটা ডেটল ঢেলে নিয়েছি আর ডেটলের মধ্যে যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে তুলো তুলো দিয়ে আমি এরকম ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নিয়েছি আর এই তুলোর বলগুলোই আমি ডেটলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম তো এখানে কিন্তু আমার ডেটল দিয়ে যে তুলোর বল সেটাও তৈরি করা হয়ে গেছে তো চলো এবার দেখা যাক তিন নম্বর টিপস তো এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো এই গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি তো এখানেও কিন্তু আমি নিয়ে নিয়েছি আটার দলা তো একইভাবে তোমরা আটা বা ময়দা যে কোনো কিছু এক্ষেত্রেও ইউজ করতে পারো আর এবার এই শুকনো লঙ্কার গোলমরিচের গুঁড়োর মধ্যে আটার বলগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একই রকমভাবে যেভাবে আমরা নেপথোলিনের বলগুলো বানিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু গোলমরিচ আর লঙ্কার গুঁড়োর মধ্যে আটার বলগুলো দিয়ে একইভাবে বলগুলো বানিয়ে নিতে হবে আর গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে যে গন্ধটা তৈরি হয় সেই গন্ধটা কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না আর সেই কারণেই কিন্তু টিকটিকির যাতায়াত ঘটনা একদমই বন্ধ হয়ে যাবে তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে যে এই গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো মেশানো যে বলগুলো তৈরি করা হচ্ছে বা ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে যে বল এগুলো যেন আমাদের এমন জায়গায় দিতে হবে যেখানে কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা পোষ্য থাকে তাদের নাগালের বাইরে থাকে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটে বলই কিন্তু আমাদের বানানো হয়ে গেছে আর এবার চলো দেখে নেওয়া যাক যে এই বলগুলো কোথায় কিভাবে ইউজ করতে হবে যে সব জায়গা থেকে টিকটিকির যাতায়াত বেশি সেই জায়গাতেই কিন্তু এই বলগুলো দিতে হবে তো দেখো আমি জালনার কোনায় কিন্তু একটা ন্যাপথোলিনের বল আর একটা ডেটলের বল দিয়ে দিলাম তো যে জালনা থেকে টিকটিকি বেশি আসে যেমন ধরো এই জালনা থেকে আমার টিকটিকি কিন্তু মাঝে মধ্যেই আসে তো এই জালনাটায় আমি একটু বেশি দিচ্ছি দেখো এখানে একটা ন্যাপথোলিনের বল দিলাম একটা ডেটলের বল দিলাম ঠিক একইভাবে কিন্তু জালনার উল্টো দিকে আর একটা ডেটলের বল আর একটা ন্যাপথলিনের বল দিয়ে দিলাম এরকম প্রত্যেকটা জালনায় কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি এছাড়াও টিকটিকি দেখবে সব সময় উপর দিক থেকে যাতায়াত করতে থাকে তো সেই সব মাইক্রোওভেনের উপরে বা ফ্রিজের উপরে এরকম উপর দিক দিয়ে যেসব জায়গা দিয়ে টিকটিকির বেশি যাতায়াত সেই সব জায়গায় কিন্তু একটা একটা করে বল দিয়ে দিতে পারো তো ন্যাপথোলিন আর ডেটলের বলটা আমার দেয়া হয়ে গেছে এবার গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে যে বলটা বানিয়েছিলাম সেই বলটাকে আমি দেখো রান্নাঘরের জালনার পাশে দিয়ে দিলাম দুটো একটা দিয়ে দিচ্ছি ফ্রিজের উপরে এছাড়াও রান্নাঘরে যে শেল্ফুলো করা রয়েছে তার উপরেও আমি একটা একটা করে দিয়ে দিলাম এইভাবে বই খাতার যে তাক সেখানেও দেখবে অনেক সময় টিকটিকির উপদ্রব হয় তো সেখানেও আমি দুটো দিয়ে দিলাম এইভাবে ঘরের সমস্ত জায়গায় যদি আমরা এই কয়েকটা করে বল দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু টিকটিকির আনাগোনা একদমই বন্ধ হয়ে যাবে তবে এই বলগুলোকে কিন্তু পনেরো দিন অন্তর চেঞ্জ করে আবার নতুন বল রাখতে হবে তার কারণ এর যে উগ্র গন্ধ এই গন্ধটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে থাকবে আর হালকা হয়ে গেলেই তারপরে আবার টিকটিকি আসা শুরু হয়ে যাবে তো সেই কারণেই পনেরো দিন অন্তর কিন্তু আবার নতুন কিছু বল বানিয়ে জায়গা মতো রেখে দিতে হবে কোনোরকম কোনো কিছু স্প্রে না করেও কিন্তু এইভাবেও টিকটিকি ঘর থেকে একদম চিরতরে দূরে সরানো যায় তো আশা করি বন্ধুরা আজকে টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইখানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো সব্বাইকে টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো